মাপে থাকতেই পারি, আমি নিষ্পাপ, আমি ফেরেশতা, কেউ বলতে পারবে না। প্রবীণ আলেমদ্দিন অক্ষ আলেমদের ওস্তাদ ফিলুদ্দিন সালিহি, মোল্লা নাজিমুদ্দিন সব এমন বিশ্রী ভাষায় হুজুরের সামনে ব্যবহার করেছে। মোল্লা নাজিমুদ্দিন, হুজুর সম্পর্কে মন্তব্য করেছো, ফিরে এসে ক্ষমা চাইতে হবে। ঠিক দালালি ছেড়ে দাও, দলের সম্মানের স্থায়িত্ব নয়, দালালা হচ্ছে পায়খানার মতো, দালালি বাটপারি সিটারি এগুলো ছাড়তে হবে। শরীফ শরীফার গল্প, কাবুলুদ্দিন সরকারের কিন্তু ইসলামিক ফাউন্ডেশন থেকে তাকে কিন্তু বহিষ্কার করে, এই বাংলাদেশে সুপ্রিম কোর্টে ফতোয়া বন্ধ হয়েছিল, ফতোয়া দাও, ফতোয়া পাইলে কোথায়? প্রবীণ আলেবিদিন ভাই, আপনার ভিন্ন মতে থাকতেই পারে, মানুষ ভুলের ঊর্ধ্বে নয়, ভুল মানুষের ঊর্ধ্বে, ঠিক কিনা বলেন? ভুল মানুষের কেউ বলতে পারবেন না, এমন কোনো ফেরেস্তা নাই এখানে যে আমি ফেরেস্তা, আছে এমন যে আমি নিষ্পাপ, আমি ফেরেস্তা, কেউ বলতে পারবে না। মানুষ ভুলের ঊর্ধ্বে নয়, ভুল মানুষের ঊর্ধ্বে, ভুল থাকতে পারে, কথাবার্তার ক্ষেত্রে কিছু কথাবার্তা এলোমেলো হতে পারে, ত্রুটি থাকতে পারে, যদি বড় ধরনের কোনো অপরাধ থাকে, দেশে আইন আছে, আদালত আছে। এই জন্য একজন প্রবীণ আলেমদ্দিন, শাইখুল হাদিস, লক্ষ আলেমদের ওস্তাদ আল্লামা ডক্টর কাফিলুদ্দিন সালিহি, যার সম্পর্কে একটা চুনোপুঠি, আমি বলবো চুনোপুঠি মন্তব্য করেছে, মোল্লা নাজিমুদ্দিন সবকিছু ভাইরাল হওয়ার ধান্দা, ঠিক কিনা বলেন? সবকিছু কি ভাইরাল হওয়ার ধান্দা, এমন বিশ্রী ভাষায় হুজুরের সামনে ব্যবহার করেছে। যদিও এই মোল্লা নাজিমুদ্দিন, উনি ওনার ফেসবুক স্ট্যাটাসে কোনোরকম একটা লিখে উনি ক্ষমা চেয়েছেন, আমি বলবো এইভাবে ক্ষমা চাইলে হবে না। যেমনিভাবে সোশ্যাল মিডিয়ায় তুমি হুজুর সম্পর্কে মন্তব্য করেছো, কুরুচিপূর্ণ কথা বলেছো, এভাবে মিডিয়ায় এসেই ক্ষমা চাইতে হবে, ঠিক কিনা বলেন? ভাই ভূত দুটি মানুষের আছে, যখন আওয়ামী লীগ ছিল তখন তাদের আওয়ামী লীগের কিন্তু অনেকেই তেল মারছে, অতএব দলের দালালি ছেড়ে দাও, দলের দালালি বহুত করে, অনেকে চাকরির জন্য দালালি করে, দালালদের এমন একটা অবস্থা, দালালদের কিন্তু সম্মান আজীবন থাকে না, ঠিক কিনা বলেন? এদের সম্মান স্থায়িত্ব নয়, যেমনিভাবে মানুষ পায়খানা করে, পায়খানার দিকে তাকায় না, ওটা আর গ্রহণ করে না, করে দালালরা হচ্ছে পায়খানার মতো, দালালদেরকে মানুষ ব্যবহার করে, পরে কিন্তু আর মূল্যায়ন করে না, ঠিক কিনা বলেন? এই জন্য দালালি পাটপারি সিটারি এগুলো ছাড়তে হবে, প্রকৃত মুমিন হতে হবে, ঠিক কিনা বলেন? যদি রসুলের উম্মত দাবি করতে হয়, যদি নিজের নিজেকে মুমিন দাবি করতে হয়, তাহলে দালালি বাটপারি সিটারি ছাড়া দরকার আছে কি নাই? তারা দেখেন এই লোকটা দলের দালালি শুরু করছে। আল্লামা মুফতি কাফিলুদ্দিন সালিহি মাদ্দাজিল্লাহুল আলী, যার আমি মনে করি যার পায়ে জুতার সমতুল্য এলেও সে রাখে না, আমরা এই কাফিলুদ্দিন সালিহি সাহেবের সামনে কথা বলার যোগ্যতা আমরা রাখি না, হয়তো কিছু ভুল হতে পারে, তুমি ভুলটা কেন ধরে নিলা? শরীফ শরীফার গল্প যেখান থেকে শুরু হয়েছে সেটা বন্ধ করতে যাইয়া কাবুলুদ্দিন সরকারের কিন্তু ইসলামিক ফাউন্ডেশন থেকে তাকে কিন্তু অব্যাহতি দেওয়া হয়েছে, তাকে কিন্তু বহিষ্কার করা হয়েছে, পদ তিনি হারিয়েছেন, তুমি এটা দেখলে না? একসময় এই বাংলাদেশে সুপ্রিম কোর্টে ফতোয়া বন্ধ হয়েছিল, সেই ফতোয়া কিন্তু আবার সুন্দরভাবে ওই সুপ্রিম কোর্টে বুঝাইয়া ফতোয়া কিন্তু আবার তিনি ফতোয়া তিনি তুলে নিয়ে এসেছেন, আবার ফতোয়া দেওয়ার যারা তোমরা তার সম্পর্কে সমালোচনা করো, তোমরাই তো ফতোয়া দাও, ফতোয়া পাইলে কোথায়? কিন্তু ভালো দিকটা দেখলে না, একজন মোমেনের তো এটা বৈশিষ্ট্য হতে পারে না, আমরা একজনে আরেকজনের ভালো দিক দেখবো, ঠিক কেন মনেন? খারাপটা দেখবো না। তো যাই হোক, আফসুস লাগে বর্তমান সময়ে আসলে কে কার দালালি করবে এটা নিয়ে ব্যস্ত, ঠিক কেন বলেন? আমরা পাঁচ একটা গোলাম হতে চাই না, কারো দালাল হতে চাই না, কোনো সরকারের দালাল হতে চাই না, কোনো এমপি মন্ত্রী, কোনো বড় লোক, কোনো টাকাওয়ালার দালাল হতে চাই না, কারো গোলাম হতে চাই না, একমাত্র আমরা গোলাম আল্লাহর গোলাম, ঠিক কিনা বলেন? আমরা রসুলের আশে কিন্তু রসুলের গোলাম নই, আমরা আল্লাহর গোলাম, ঠিক কিনা বলেন? এই জন্য এই সমস্ত দালালি ছাড়তে হবে, ছাড়ার দরকার আছে কি নাই?